বন্ধুরা এটা মুরগির বুকের দিকটা নিয়েছি এটা সলিড পিস এই সলিড পিস দিয়ে তোমাদের চিকেন রোল করে দেখাবো বন্ধুরা এই ভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেবে চিকেন রোলের জন্য Welcome back to my YouTube channel, Pritha's Cookbook Official. আজকে তোমাদের রান্না করে দেখাবো চিকেন রোল। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো রান্নার দিকে যাওয়া যাক। ময়দা লাগছে, চিকেন লাগছে, তিনটে পেঁয়াজ লাগছে, হাফ ক্যাপসিকাম লাগছে, শসা লাগছে, আধখানা লেবু লাগছে, সরষের তেল লাগছে, সাদা তেল লাগছে, পরিমাণ মতো নুন লাগছে, গরম মশলা লাগছে, আদা বাটা লাগছে আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাগছে তোমরা চাইলে নাও নিতে পারো টমেটো সস লাগছে রসুন বাটা লাগছে গোলমরিচ লাগছে কাঁচা লঙ্কা লাগছে হলুদ গুঁড়ো লাগছে কর্নফ্লাওয়ার লাগছে এক চামচ চিকেন রোল বানানোর জন্য দেখে নাও কিভাবে ময়দা মাখছি অল্প পরিমাণে একটু নুন নিয়ে নিচ্ছি দু চামচ সাদা তেল ময়ানটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইভাবে দেখে নেবে ময়ানটা যদি এরকম হয় তাহলে এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে মুঠো হয়ে যাচ্ছে এটা ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটা চাপা দিয়ে রেখে দেবো এক ঘন্টার মতো চিকেন রোল বানানোর জন্য মাংসটা কিভাবে ম্যাগিনেট করছি দেখে নাও তোমরা মাংস নিয়ে নিয়েছি নুন নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কর্নফ্লাওয়ার গরম মশলা সর্ষের তেল নিয়ে নিচ্ছি দু চামচ মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার রেখে দেবো আধ ঘন্টা কড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে কুচানো ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার ম্যাগিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি গ্যাসের জোরটা একটু কমিয়ে নিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দিচ্ছি
মাঝখানে দু একবার নেড়েছি। মাংসটা কষা হয়ে গেছে, এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি মাংসটা। এক ঘন্টা পরে ময়দাটা আর একটু মাখিয়ে নিচ্ছি। এবারে গুলি কেটে নেব। গোল গোল করে নিচ্ছি। এরকম গোল গোল করে নেবে গুলিগুলো। গুলিগুলো এবার বেলে নেব। অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। গুলিটা ভালোভাবে বেলে নিয়েছি, এই রকম মোটাটা করে নিয়েছি। বেশি মোটা করবে না, তাহলে খেতে ভালো লাগবে। অল্প পরিমাণে নুন আর সামান্য গোলমরিচ। চাটুটা গরম হয়ে গেছে, ময়দার গুলিটা বেলে নিয়েছিলাম সেটা এবার আমি সেকে নিচ্ছি। ভালোভাবে সেকে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইরকম ভাবে সেকে নিচ্ছি। এটাও সেকা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা সেকে নেব। চাটুটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিচ্ছি, গুলে রাখা ডিমটা। এইভাবে একটু টেপে টেপে দেবে, তাহলে ডিমটা চারিদিকে হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নেবো। বন্ধুরা, এবার আমি চিকেন এগ রোলটা সাজিয়ে নেব। দেখে নাও কিভাবে সাজাচ্ছি।
বন্ধুরা আমার এই চিকেন রোল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চলো টাটা বাই বাই দেখা হবে নতুন ভিডিওর সাথে